বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে আমাদের আলোচনা বিষয় হবে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলকে যদি আপনি ভালো মতো জানতে চান, তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি আপনাকে ভালো করে জানতে হবে। আমি নিজে এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ভিডিওটি, আপনার আগে ভিডিওটি দেখুন, তাহলে আপনার রাদারফোর্ডের পরমাণু মডেল নিখুঁতভাবে জানতে পারবেন ইনশাল্লাহ। তো তারপরেও আমি এক মিনিটে একটু বুঝিয়ে দিব যে কিভাবে তিনি এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করেছিলেন। প্রথমত, তিনি জিঙ্ক সালফাইডের একটি দণ্ড নিয়েছিলেন এবং একটি সোনার পাত ব্যবহার করেছিলেন, অনেক পাতলা একটা সোনার পাত। এই সোনার পাতকে এইভাবে রাখলেন। রাখার পরে তিনি এখানে আলফা কণা বিচ্ছুরণ করলেন, আলফা কণা পাঠালেন। আলফা কণা যখন পাঠালো, অধিকাংশ আলফা কণা এখানে সোনার পাতকে ভেদ করে এখানে পড়লো এবং এখানে কিছু বিচ্ছুরণ দেখা গেল, অর্থাৎ আলোক ছটটা দেখা গেল। তো তিনি এ বিষয় থেকে সিদ্ধান্ত গ্রহণ করলেন এরকম। তবে হ্যাঁ, আরেকটি কথা বলে দিতে চাই, সেটি হচ্ছে যে শুধুমাত্র যে আলোক ছটটাগুলো এখান থেকে এটাই পড়ে গেছিলো সেটি কিন্তু না, এখান থেকে এখানে গিয়েছিলো, এখান থেকে এইদিকে আসছিলো, আবার এখান থেকে পড়ে এদিকে ঘুরে গেছিলো, এখান থেকে পড়ে আবার এদিকে চলে আসছিলো। তো তিনি এখান থেকে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা যদি এই পরীক্ষাটিকে একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখতে চাই, তাহলে বিষয়টি কিন্তু এই রকম হয় যে আমরা এখানে সোনার পাত্রে চিন্তা করলাম এবং এখানে আমরা এখান থেকে আলোক রশ্মি ফেললাম, অর্থাৎ আলফা কণা ফেললাম। আলফা কণা, এই আলফা কণা সোনার পাতকে ভেদ করে, বেশিরভাগ সোনার পাত থেকে ভেদ করে চলে গেল এবং জিঙ্ক সালফাইডে পড়ে বিচ্ছুরণ ঘটালো। কিন্তু কিছু কিছু আলফা কণা একদম দূরে চলে গেল, এভাবে দূরে চলে গেল, আবার এখান থেকে এসে এবার এখানে চলে আসলো, এখান থেকে পড়ে এখানে চলে আসলো। এরপরে আমরা যদি এই সোনার পাতটাকে একদম জুম করে দেখি, তাহলে সোনার পাতের বিষয়গুলো আমরা এইভাবে বুঝতে পারি, অর্থাৎ সোনার পাতের এগুলো হচ্ছে এক একটি পরমাণু, এগুলো সোনার পাতের এক একটি পরমাণু। তাহলে আমরা যদি এরকম করে আলফা কণা যে ফেলেছিলাম, এই আলফা কণাগুলো একদম বেশিরভাগই আলফা কণা একদম চলে গেছিলো, কিন্তু কিছু কিছু আলফা কণা একদম হালকা হালকা কিছু আলফা কণা দূরে দূরে চলে যায়, কিন্তু একদম 20,000-এর মধ্যে মাত্র একটি আলফা কণা কী হয়েছিল, যে বরাবর পাঠানো হয়েছিল সে বরাবরই ফিরে গিয়েছিল। তো তিনি এই ধরনের যখন পর্যবেক্ষণ করেছিলেন, পর্যবেক্ষণ করার পরে তার একটা মডেল প্রদান করেছিলেন পরমাণুর, আর যেই পরমাণুর মডেলটাই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো আমরা এখানে এই একটি পরমাণু আছে, এই একটি পরমাণুকে যদি জুম করে দেখি, তাহলে বিষয়টি যেরকম হয় সেটি হচ্ছে এই রকম। তাহলে এটি হচ্ছে একটি পরমাণুর গঠন, যেখানে মধ্যখানে থাকে নিউক্লিয়াস এবং কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় থাকে ইলেকট্রন। এবং নিউক্লিয়াসকে যদি আমরা দেখি, তাহলে নিউক্লিয়াসের ভেতরে দেখতে পাবো প্রোটন এবং নিউট্রন। অর্থাৎ নিউক্লিয়াসকে যদি আমরা ভালো মতো জুম করে দেখি, তাহলে দেখতে পাবো এখানে রয়েছে প্রোটন এবং নিউট্রন। তখন তিনি এ সম্পর্কে একটি মডেল প্রদান করেছিলেন, পরমাণুর মডেলটি এখন আমরা আলোচনা করব। পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। তাহলে পরমাণুর একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রের নামটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং বাইরে ইলেকট্রন অবস্থান করে। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন আছে এবং এর বাইরে এই যে এই ইলেকট্রনগুলো আছে। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য, ইলেকট্রনের ভর শূন্য কেন ধরা হচ্ছে, তার কারণ আমরা জানি একটা পরমাণুতে যে ইলেকট্রন থাকে তা সবচেয়ে হালকা একটা কণা, আর প্রোটন এবং নিউট্রনের ভরটাই হচ্ছে যে একটা পরমাণুর আসল ভর। একটা প্রোটন এবং একটা নিউট্রনের তুলনায় ইলেকট্রন অনেক হালকা, তাই ইলেকট্রনের ভর আপেক্ষিকভাবে কী ধরে নেওয়া হয়, শূন্য ধরা হয়। তাহলে পরমাণুর মোট ভর কোনটা ধরবে, অর্থাৎ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে, এই প্রোটন এবং নিউট্রনের ভরটাই হচ্ছে যে কি, পরমাণুর ভর। তিনি এই প্রথম কথাটি বললেন। এবার আমরা দুই নম্বরে চলে আসি। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতর বেশিরভাগ জায়গায় কি, ফাঁকা। আমরা যদি আগের ডায়াগ্রামটি একটু চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গায় ফাঁকা। তাহলে এই যে হলুদ অংশ যেগুলো দেখছেন, সেগুলো হচ্ছে যে ফাঁকা, এই বেশিরভাগ অঞ্চল জায়গাটা হচ্ছে যে ফাঁকা। তিন নম্বর কথার দিকে আমরা চলে আসবো। সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘুরছে। বিষয়টি তিনি এভাবে বোঝাতে চেয়েছেন। আমরা জানি সূর্যকে কেন্দ্র করে প্রথমে যেটা আছে সেটি হচ্ছে বুধ, তারপরে যেটি আছে শুক্র, তারপরে যেটি হচ্ছে পৃথিবী।
তো সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরছে, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনগুলো এই কক্ষপথে ঘুরছে। তিনি এই মডেলগুলো দিচ্ছেন। কোনো পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সে কয়টি ইলেকট্রনও থাকবে। এখন আমি যদি এই নিউক্লিয়াসটাকে দেখি, যেহেতু বাইরে তিনটি ইলেকট্রন রয়েছে, সুতরাং এটার মধ্যে প্রোটন এবং নিউট্রন রয়েছে, তাহলে প্রোটনও কয়টি থাকবে? এখানে তিনটি থাকবে। তাহলে বলছে যে যেহেতু কোনো পরমাণুর নিউক্লিয়াসে যে কয়েকটি প্রোটন থাকবে, নিউক্লিয়াসের বাইরে সে কয়েকটি কী থাকবে? ইলেকট্রনও থাকবে। যেহেতু প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত আমরা জানি, এবং ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, একে অপরের সমান এবং এরা বিপরীত চিহ্নের, তাই পরমাণু সামগ্রিকভাবে চার্জশূন্য। অর্থাৎ এই সম্পূর্ণ পরমাণুটি সামগ্রিকভাবে চার্জশূন্য। আল্লাহ, এটা চার্জশূন্য কীভাবে হয়? অনেক মাথায় আমাদের প্রশ্ন আসে, যেহেতু এখানে ধনাত্মক চার্জ অনেকগুলো আছে, ঋণাত্মক চার্জ অনেকগুলো আছে, তাহলে চার্জ কীভাবে শূন্য হবে? আসলে কাজটা কিন্তু এরকম হয় যে আমাদের এদিকে মনে করেন যে পাঁচজন পালোয়ান, এদিকে পাঁচজন পালোয়ান সমশক্তি পরিমাণের, তাহলে তাদেরকে যদি একটা রশি দিয়ে বেঁধে টানতে বলা হয়, তাহলে কিন্তু একদম রশিটি স্থির থাকবে। অর্থাৎ বিষয়টি কিন্তু আমরা এরকম দেখতে পারি যে কোনো জায়গাতে যদি চারটি ধনাত্মক চার্জ থাকে এবং চারটি যদি ঋণাত্মক চার্জ থাকে, তাহলে ধনাত্মক হচ্ছে যে +4, বাট যেগুলো ঋণাত্মক ছিল -4, +4 -4 0, এটাই আছে আধানহীন। কিন্তু চার্জ আছে এগুলোতে, কিন্তু ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ পরস্পরের সমান, এই কারণেই হচ্ছে এটা আধানহীন, মানে এটা কোনো চার্জ ধরা যাবে না। কিন্তু যখন একটা চার্জ কোনো বেশি থাকবে, মনে করেন একটা পজিটিভ চার্জ বেশি আছে, তাহলে সেটা ধনাত্মক চার্জে চার্জিত, অথবা ঋণাত্মক একটা চার্জ বেশি আছে, তাহলে সেটা ঋণাত্মক চার্জে চার্জিত। তাহলে আমরা বিষয়টি দেখে নিই যে এখানে ধনাত্মক চার্জ আছে কতটি? 5টি, 1, 2, 3, 4, 5। ঋণাত্মক চার্জ আছে 1, 2, 3, 4টি। তাহলে +5, যেহেতু পজিটিভ হচ্ছে 5টি এবং নেগেটিভ হচ্ছে 4টি, দুইটাকে যোগ করলে দেখা যাবে যে +1, তাহলে এটা হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত। আমরা যদি আরও একটি জিনিস দেখি, এখানে ধনাত্মক চার্জ আছে 4টি, ঋণাত্মক চার্জ আছে কতটি? 5টি। তাহলে আমরা +4 -5 -1, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে ঋণাত্মক চার্জে চার্জিত। তাহলে সমান সংখ্যক যদি ধনাত্মক থাকে, সমান সংখ্যক ঋণাত্মক থাকে, এটা কিন্তু চার্জে চার্জিত না। 4 নম্বরটি, ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। অর্থাৎ এই যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন রয়েছে, তাতে তো ধনাত্মক চার্জ রয়েছে, এবং এই যে বাইরে যে ইলেকট্রন রয়েছে, এটা তো ঋণাত্মক চার্জে চার্জিত। তাহলে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের এক ধরনের কী রয়েছে? আকর্ষণ বল রয়েছে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী, এবং কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে এই কারণে এই ইলেকট্রনগুলো এইরকম করে চারিদিকে ঘুরতে থাকবে, রাদারফোর্ড তার মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছেন বলে এই মডেলকে কিনে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলা হয়। তাছাড়া কিন্তু এই মডেলটাকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। কেন? এই মডেলের অনুযায়ী তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন, এই কারণেই তিনি এই মডেলকে নিউক্লিয়ার মডেলও বলে থাকেন।